সুজির স্যান্ডউইচ এক পিস তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। মাঝখানে যে ধনে পাতার চাটনিটা রয়েছে সেটাতে আরো বেশি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিএন স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এখন খুব ভালোভাবে শীত পড়ে গেছে, আর এই শীতের সিজনে কিছু সবজি দিয়ে প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করছি নতুন নতুন শীতকালীন রেসিপি। আর তার সাথে কিন্তু আজকেরও একটা শীতকালীন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো সুজির স্যান্ডউইচ। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ সুস্বাদু। এটা সকালের জলখাবারে দারুণ জমে যায়। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ভালো লাগে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সুজির স্যান্ডউইচ বানানোর জন্য এখানে এক প্যাকেট সুজি নিয়েছি, আর এই সুজিটার একটা ব্যাটার রেডি করে নেবো। একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে সম্পূর্ণ সুজিটা ঢেলে নিচ্ছি। এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, তাই এই সুজির পরিমাপ অনুযায়ী এখানে একটা ছোট বাটি, এক বাটি নিয়ে নিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর এটা তোমরা যে কোনো চালের গুঁড়ো নিতে পারো, তবে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিলে তার গন্ধ বা সেন্টটাই আলাদা হয়। পুরোটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শুধু সুজি দিয়েও করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন, আর এই বিট নুনটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। তবে তোমাদের হাতের কাছে যদি বিট নুন না থাকে নর্মাল নুনও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সব শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল লাগবে। সুজির মধ্যে সবকিছু মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর ততক্ষণে ধনে পাতার একটা চাটনি তৈরি করে নেবো। ধনে পাতার চাটনির জন্য বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এখন আমি 2 টুকরো করে নিচ্ছি। এখানে একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পুদিনা পাতা, 1 চামচ চিনি, আর কিছুটা বিট নুন। ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, আর দেখো কি সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আর ব্যাটারটা দেখো কতটা শক্ত হয়েছে। তো এর মধ্যে আরেকটুখানি জল দেব। জল দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারের অর্ধেকটা আমি একটা বাটিতে তুলে রাখবো। সুজির ব্যাটারটাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই দুটোকে সাইডে রেখে উনুন ধরিয়ে কড়াইতে জল গরম করতে দেবো। ওদিকে জলটা গরম হতে থাকুক, আর এদিকে অর্ধেকটা ব্যাটার আমি একটা পাত্রে ঢালবো, আর সেই পাত্রে একটুখানি তেল বুলিয়ে নেবো। পাত্রের মধ্যে ব্যাটার ঢালার আগে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। এই ইনোটার অর্ধেকটা আমি এই ব্যাটারের মধ্যে দেবো, আর অর্ধেকটা ওই ব্যাটারের মধ্যে দেবো। সম্পূর্ণ ইনোটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই যে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চারদিকটা ভালো করে ছড়িয়ে দিলাম। একটু ট্যাপ করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে যে জলটা গরম করতে দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা বাটি বসিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা, 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট হয়ে গেছে, আর এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এই থালাটা নামিয়ে নেব। সুন্দর কিন্তু দেখতে লাগে, কিন্তু যে পাত্রের মধ্যে এই যে ব্যাটারটা দেওয়া সেটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে, কিন্তু এখনো সেকেন্ড ব্যাটার দেওয়া হয়নি, চাটনি দেওয়া হয়নি, এখানে ধরবেও না। সেই জন্য আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব, একটুখানি ঠান্ডা হলে। সরাসরি একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে ধনে পাতা চাটনিটা রয়েছে সেটা দিয়ে দেব। পুরোটা ভালো করে এইভাবে ছড়িয়ে দেব।
চানিটা দিয়ে দিলাম। এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতো স্টিমে রাখবো। চানিটা দিয়েও 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি তুলে নিয়ে আর একটা যে অর্ধেক ব্যাটার রেখেছিলাম সেই ব্যাটারটা দেবো। তবে ব্যাটারটা দেওয়ার আগে এর মধ্যে বাকি যে ইনোটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ইনোটা ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি শুধু এখানে ধনে পাতার চাটনি দিলাম, তোমরা চাইলে কিন্তু মাঝখানে সবজিও দিতে পারো। এবার এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য স্টিমে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখো কত সুন্দর খুলে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। এটা পুরোপুরি ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি একটা তরকারি রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1টা শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতা, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা ভালো করে গলিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, তরকাটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। এদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে। এবার ছুরির সাহায্যে চারদিকটা ছাড়িয়ে নেব। এবার এটাকে পিস পিস করে নেব, এদিক থেকেও কেটে নেব। মোটামুটি আমি ত্রিকোণ শেপে কেটে নিচ্ছি। মোট দেখো এখানে 8 পিস হয়েছে। এবার আমি তরকাটা দিয়ে দেবো। তরকাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর দেখো সম্পূর্ণটাই কিন্তু এর সাথে মিশে গেছে। এবার আমি একটা একটা পিস তুলে নেব। সুজির স্যান্ডউইচ 1 পিস তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। মাঝখানে যে ধনে পাতার চাটনিটা রয়েছে সেটাতে আরও বেশি সুন্দর লাগছে। এই দেখো শুধু পিসগুলো দেখো, এত সুন্দর দেখতে লাগছে না, যে দেখবে তারই কিন্তু জিভে জল এসে যাবে। এমনিতে তো বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু আরও বেশি সুন্দর দেখার জন্য কয়েকটা ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। সুজির স্যান্ডউইচটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম ভিন্ন ধরনের, কিন্তু স্বাদটাও ভিন্ন ধরনের হবে, কারণ এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দেওয়া রয়েছে না, তার জন্য কিন্তু গন্ধটাও দারুণ বেরোচ্ছে। তো চলো এবার সবাই মিলে খেয়ে বলি কেমন হয়েছে। এখন প্রায় অন্ধকার হয়ে এসছে, সেই জন্য সবাই বাইরে চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো বাগানের মধ্যে। তো সবাই একটা করে নিয়ে নাও, মা আর বাবা নিয়ে নাও, দেখো কেমন লাগছে দেখতে। দেখতে তো সুন্দর, খাও না, খেতে হয়, সব কিছুই খেতে হয়। স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, খুব নরম, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। সুজির স্যান্ডউইচ বাবা কেমন লাগছে খেয়ে দেখি কেমন। খুব ভালো, অসাধারণ সত্যি। এরকম বিকেলের টিফিনটা তো জমেই যাবে। হ্যাঁ, এটা সকালে, অ্যাকচুয়ালি সকালের টিফিন হলে বেশি ভালো হয়, মানে একদম স্বাস্থ্যকর, এটা অয়েল ফ্রি খাবার, যেটা বাচ্চাদের পক্ষেও খুব ভালো। হ্যাঁ, দারুণ খাবার। বলছি তো এর মধ্যে যে লেয়ারটা মাঝখানে দেওয়া, এটা যদি সবজি দেওয়া হয় তাও ভালো লাগবে খেতে। এত সুন্দর টেস্টি হয়েছে তো বলে বোঝানো যাবে না। তোমরা কিন্তু আমার বৌমার মতো এইভাবে তৈরি করে সবাইকে খাওয়াবে, নিজেরাও খাবে, দেখবে কত ভালো লাগবে, খুব আনন্দ পাবে সবাই, বাচ্চা তো খুব মজা করেই খাবে। তো আমার আর একটা লাগবে, এত ভালো যে আর একটা লাগবে আমার। আর আমি 10-এ 10 দিলাম, আমিও কিন্তু 10-এ 10 দিলাম। তো আমি একটা নিয়ে নিচ্ছি, এটা
একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। খুব বড় আর খুব মোটা, খেতে খুব ভালো লাগছে। মাঝখানে ধনে পাতার চাটনি আর তার সাথে যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম একটু ঝাল ঝাল, আবার একটু মিষ্টি, আবার একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগছে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে। দাও তো আমার আসবি দাও। আর এতে কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে, ওই জন্য একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।